যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না। আপনি এটা কখনোই বলতে পারেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই, কারণ আপনি দিনে ঠিকই একই পরিমাণে 24 ঘন্টা সময় পান যা পৃথিবীর মহান আর সফল লোকেরাও পায়। যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবনই থাকে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। ভীরুরা সবসময় সেই রাস্তায় অনুসরণ করে যেই রাস্তা সোজা বলে মনে হয়, কিন্তু এর মানে সর্বদা এই নয় যে ভীরুরা সবসময় সঠিক রাস্তায় অনুসরণ করবে। নিজের রাস্তা নিজে খুঁজে বের করুন, কারণ আপনাকে আপনি নিজে ছাড়া অত ভালোভাবে কেউই চেনে না। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর যদি কিছু না করতে চান তাহলে আপনি পাবেন হাজারো অজুহাত। বৃষ্টির সময় সমস্ত পাখিরা আশ্রয়ের খোঁজ করতে থাকে, কিন্তু ঈগল আকাশের এতই উপর দিয়ে চড়ে যায় যে বৃষ্টি তাকে এক ফোঁটাও ছুঁতে পারে না। সেরকম জীবনের সমস্যা আসা একটি সাধারণ ব্যাপার, যেখানে আপনার মনোভাবই সমস্ত পার্থক্য সৃষ্টি করতে পারে। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনোদিনও কারো বেশি ভক্ত বা ফ্যান হতে যাবেন না। আত্মবিশ্বাসের দ্বারা আপনি জীবনের উচ্চ শিখরে পৌঁছতে পারবেন, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষেই হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব। স্বপ্ন সেটা নয় যা আমরা সকলে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি, স্বপ্ন হলো সেটা যা আমাদের ঘুমাতে দেয় না। চেষ্টা কখনোই ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের উন্নত করা উচিত। যদি আমরা নিজেদের উন্নত করা বন্ধ করে ফেলি তাহলে আমরা একই জায়গায় আটকে থাকব। তাই যে যত নিজেকে উন্নত করবে সে ততই এগিয়ে যাবে।